এইটা হচ্ছে আমাদের চিকেন কষা, পয়লা বৈশাখের রান্না। এটা হয়েছে মাটন, এটাও মটন কষাই বলতে পারো। আর এখানে এখন ইলিশ মাছগুলো আমাদের সব বের করা হলো ফ্রিজ থেকে, এবার ইলিশ মাছ কাটা হবে। সব ঢাকার ইলিশ মানে, এবং বিরাট বড় বড় ইলিশ বাংলাদেশের পদ্মার। এবং ইলিশ, মাটন এবং চিকেন, এই নিয়ে আজকে পয়লা বৈশাখ।